আর আমি ভগবানকে বলছি, ভগবান আমাকে এইবারের মতো বাঁচিয়ে দাও, আমি এরকম টাইপের ভুল আর কখনো করবো না। 20th March 2021, আমি আর আমার স্কুল ফ্রেন্ড আগরপাড়ার একটা বাড়িতে যাই, উইচ ইজ সেড টু বি হন্টেড। সেখানে এক রাত থাকি অ্যান্ড পরের দিন দুপুরে লাঞ্চ করে সেখান থেকে বেরিয়ে আসি। কিন্তু সত্যি বলতে, সেই বাড়িটা থেকে বেরোবার পর আমার হাত পা লিটারেলি কাঁপছিল। আর সেই বাড়িটাতে সেই এক রাতের যে ইনসিডেন্টসগুলো আমার সাথে ঘটেছিল, সেই ঘটনাগুলো আমাকে এখনও এফেক্ট করে। কী হয়েছিল সেখানে, সেটাই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো। 20 মার্চ, একটা শনিবার দিন, আমি 5:30 সময় আমার বাড়ি থেকে বেরোই অ্যান্ড শিয়ালদা স্টেশনে যাই। সেখানে 6:12 একটা ট্রেন ছিল যেটা আগরপাড়াতে যায়, কিন্তু আমার সেই স্কুল ফ্রেন্ড অ্যাজ ইউজুয়াল লেট করে, তাই জন্য 6:30 দিকে একটা ট্রেন করে আমরা আগরপাড়াতে যাই। 15 থেকে 20 মিনিট টাইম লাগে। সেখানে নেমে দুটো টোটো চেঞ্জ করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই, অর্থাৎ আগরপাড়ার সেই বাড়িতে। তিনতলা একটা সাধারণ বাড়ি, বাইরে থেকে দেখে কোনো স্পেশালিটি নেই। সেই বাড়িতে ঢোকার পর আমার ফ্রেন্ড, অর্থাৎ আমার স্কুল ফ্রেন্ড, তার ইউনিভার্সিটি ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। আমার স্কুল ফ্রেন্ডকে আমি এক্স বলবো, আর ওর বন্ধুকে, অর্থাৎ যার বাড়িতে আমরা গেছি, তাকে আমি ওয়াই বলবো, কারণ এখানে তাদের রিয়েল পরিচয় দেওয়া যাবে না। এখানে বাড়িটার কোনো অ্যাড্রেসও আমি দিতে পারবো না, বিকজ অফ সেখানে লোকজন থাকে। অ্যান্ড বাড়ির অ্যাড্রেস যদি আমি দিই, তাহলে অনেক উৎসাহী মানুষ সেখানে গিয়ে ভিজিট করতে পারে, আর এই কোভিড পরিস্থিতির মধ্যে সেটা এথিক্যাল হবে না। বাড়িটাতে ঢুকি, কাকু কাকিমার সাথে পরিচয় হয়, আর তারপরে আমরা ওয়াইয়ের ঘরেতে গিয়ে বসি। ওখানে বসে কিছুক্ষণ রিল্যাক্স করি, আড্ডা মারি, তারপরে এক্স, ওয়াই আর আমি বাইরে বেরোই বিরিয়ানি কিনতে। সামনে একটা ভালো বিরিয়ানির দোকান ছিল, সেখানে গিয়ে আমরা 3 প্যাকেট মাটন বিরিয়ানি কিনি। আর ওয়াই জানতো যে আমি আর এক্স ওর বাড়িতে কেবল আড্ডা মারতে আর একটু ড্রিঙ্ক করতে যাচ্ছি, তাই জন্য একটা 750 ml হুইস্কির বোতল নেয় ওয়াই। আমি জানতাম যে ড্রিঙ্ক করলে আমি রাত্রি জাগতে পারবো না, কারণ আমার চড়ে যাবে, তাই জন্য আমি একটা ছোটো বিয়ারের বোতল নিই। বাইরে থেকে ফিরে আমি আর এক্স ওয়াইয়ের রুমে যাই, আর ওয়াইয়ের মাকে বিরিয়ানির প্যাকেটগুলো দিতে গেছিলো যাতে তিনি সেগুলো সার্ভ করতে পারেন। এক্স ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, সো ওয়াই ও রুমে আসে আর আমাকে বলে, ভাই তুই নিচে চলে যা, গিয়ে ফ্রেশ হয়ে নে, আমরা আসছি। আমি নিচে যাই, কাকিমামাকে বেসিন দেখিয়ে দেন, আর আমি বেসিনে মুখ হাত ধুই। অ্যান্ড ওখানে একটা আয়না ছিল, আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করছিলাম। এবার এখানে বলে রাখা ভালো যে ওয়াইয়ের রুমে কোনো আয়না ছিল না, আমি বাথরুমেতেও আয়না দেখিনি, শুধুমাত্র বেসিনে সিঙ্কের ওপরে একটা আয়না ছিল। সো ফ্রেশ হয়ে এসে টেবিলে বসি, টেবিলে বসে হোয়াটসঅ্যাপ করছিলাম গার্লফ্রেন্ডকে, টেক্সট করছিলাম যে আমি পৌঁছে গেছি, অল দ্যাট, টেনশন ফেনশন না করতে, কারণ ও জানতো যে আমি এখানে আসছি। এই সময় আমি একটা শব্দ পেলাম, সিঁড়ি দিয়ে নামছে কেউ, মনে হলো যে এক্স আর ওয়াই নামছে। টেক্সটটা সেন্ড করলাম, সেন্ড করে সামনে তাকিয়ে দেখি এক্স আর ওয়াই নেই, ইনফ্যাক্ট কেউই নেই সেখানে। কিছুক্ষণ পরে এক্স আর ওয়াই নিচে নামে, আমি এক্সকে জিজ্ঞেস করলাম, তোরা নিচে নেমেছিলি, কোথায় চলে গেলি? তারপর এক্স আমাকে বলল, ওরা নিচে নামেনি, ওরা এক্ষুনি একসাথে নামলো। হালকা একটা খটকা লেগেছিলো, কিন্তু আমি অতটা পাত্তা দিইনি, কারণ আমি ভাবছিলাম যে এখানে আসার আগে এই বাড়িটার ব্যাপারে এত কিছু শুনেছি, হয়তো মাই মাইন্ড ইজ প্লেয়িং উইথ মি, দ্যাটস ওয়াই আমি সে ব্যাপারটা নিয়ে অতটা ভাবিনি তখন। কিন্তু আমি জানতাম না যে এরপরে কী কী হতে চলেছে আমার সাথে। আফটার দ্যাট আমরা ওয়াইয়ের রুমে এসে বসি, বসে একটু রিল্যাক্স করছিলাম। ওয়াইয়ের রুমে দুটো ছবি ছিল, কেবল দুটো ছবি, একটা হনুমানজির আর একটা মা কালীর। সত্যি বলতে মা কালীর সেই ছবিটা দেখে আমার একটু ভয় লাগছিল, কারণ এটা সাধারণ মায়ের রূপ নয়, মায়ের ভয়ঙ্করী রূপ। আর এই দুটো ছবি ওদের বাড়ির অনেক জায়গাতেই লাগানো ছিল। কিছুক্ষণ পর কাকিমা আমাদের রুমে এলেন, রুমে এসে ধূপধুনো দেখালেন, আর দরজার গোড়ায় একটা লাল কার্ড বাঁধলেন। কিন্তু রাতে এরকম কিছু করতে আমি কাউকে দেখিনি, আমার একটু আজব লাগলো। পুরো জিনিসটা শেষ হওয়ার পর কাকিমা ওয়াইকে বললেন যে তোরা বেশি রাত জাগবি না, আর কেউ ব্যালকনিতে যাবি না, আমি ব্যালকনির দরজা দিয়ে যাচ্ছি। ভাই আমাদের বললো, ভাই 11:30-12টার দিকে মা বাবা ঘুমিয়ে পড়ে, তারপরে শুরু করা যাক। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। সো এক ঘন্টা বেশ গান বাজনা হচ্ছে, আমার বন্ধু অর্থাৎ এক্স গিটার নিয়ে গেছিলো। আমাদের এই প্রোগ্রামের মাঝে আমার মনে হয়েছিল যে পেছন দিক দিয়ে হয়তো কেউ চলে গেছে, কিন্তু আমি ভাবলাম যে আমার মনের ভুল, আমি তখনও ডিনায়ালে ছিলাম। এরপর 12:00 আমরা আমাদের আসর শুরু করি, অর্থাৎ ড্রিঙ্ক করার কথা বলছি আমি এখানে। ওরা নিজেদের গ্লাসে ড্রিঙ্ক নিয়ে নিয়ে এসে আমি আমার বিয়ারের বোতলটা খুলে এক দুঢোক মেরেছি। সেই সময় হঠাৎ একটা শব্দ হয় সিলিং থেকে, আমি তখনই এক্সের মুখের দিকে তাকালাম, আর ওদের যে সিলিংটা ছিল সেটার ওপরে কিছু ছিল না, মানে ছাদ নয়। ভাই আমাকে বলল যে ওদের এখানে নাকি অনেক ভাম বিড়াল আছে,
আর ভাম বিড়ালদের শব্দই নাকি সিলিংয়ের ওপর দিয়ে পাওয়া যায়। কিন্তু আমার মনে হচ্ছিল যে বিড়াল জাতীয় প্রাণী, ওদের পায়ে তো প্যাডিং থাকে, আর প্যাডিংয়ের জন্য খুব একটা শব্দ হয় না, ওরা কশসলি চলাফেরা করে। আমি যখন ভাবছি এই জিনিসটা, তখনই যে ল্যাম্পশেডগুলো ছিল দু তিনবার ব্লিঙ্ক করে ওঠে। আমরা কেউ কিছু বলিনি, সঙ্গে সঙ্গে ওয়াই বলে উঠল, এখানে ভোল্টেজের প্রবলেম রয়েছে। রাত প্রায় 12:30, তখন মোটামুটি ওই সব জায়গায় এই সময়ে প্রায় গভীর রাত, কেউ এত বেশি ইলেকট্রিসিটি হয়তো ইউজ করে না সেই সময়। তাহলে যখন হেভি ইলেকট্রিক লোড নেই, সেই সময় কেন এরকম ভোল্টেজ আপডাউন হবে সেটা আমার মনের মধ্যে এসেছিলো, কিন্তু আমি কিছু বলিনি। মোটামুটি রাত 2 অবধি এরকম চলে, মানে ড্রিঙ্কিং অল দ্যাট, অ্যান্ড ওয়াই আগেই ঘুমিয়ে পড়েছিল। এক্স জেগেছিল, বালিশে হেলান দিয়ে আছে, অ্যান্ড ও মোটামুটি ঘুমোবে ঘুমোবে এরকম করছে। অ্যান্ড আমি ওকে বলছি, ভাই এত তাড়াতাড়ি ঘুমোস না, একটু যাক, আমি একা হয়ে যাব। ও বলছে, হ্যাঁ ভাই ঠিক আছে, আধ ঘন্টার মতো আমি উঠে পড়বো। আমি বুঝতে পারলাম যে কাল দুপুর 12:00 আগে উঠবে না। আমি কি করব, নেটফ্লিক্স খুলে একটা সিরিজ দেখা শুরু করলাম, আমার এখনও মনে রয়েছে দ্য ক্রাউনের 3rd season দেখছিলাম। এরকম সময় আমার মনে হলো না যে সামনে দিয়ে কেউ হেঁটে চলে গেল, আমার এখনও মনে রয়েছে আমি স্পষ্ট হেঁটে যাওয়ার আওয়াজ শুনতে পেয়েছি। আমি ভাবলাম যে নেটফ্লিক্সে এরকম কি কোনো সাউন্ড এফেক্ট রয়েছে, তাই জন্য আমি রিভাইন্ড করে দেখলাম, না কোনো সাউন্ড এফেক্ট এরকম ছিল না। আর আমার কেন জানি না মনে হচ্ছিল যে বেডের চারিদিকে না কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বাট আমি কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। কিন্তু এই সময় থেকেই আমার একটা নেগেটিভ এনার্জির প্রেজেন্স ফিল হচ্ছিলো, আমার নার্ভটা আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিলো। মানে কীরকম টাইপের অনুভূতি হচ্ছে তোমরা সেরকম পজিশনে না থাকলে বুঝতে পারবে না হয়তো। আমি নার্ভটাকে শান্ত করার জন্য একটা সিগারেট ধরালাম। ওর বেডের পাশে একটা জানলা রয়েছে, জানলার ওখানে গিয়ে স্মোক করছি, আর নিচে বাগান দেখা যাচ্ছে, আর মোবাইলে ইউটিউব অ্যানালিটিক্স চেক করছি। মানে আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, top 5 ইউটিউবার সামথিং, সেটা কীরকম পারফর্ম করছে সেটা দেখছিলাম, অবভিয়াসলি মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য। এরকম সময় আমার চোখটা নিচের দিকে গেল, দেখলাম ওখানে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, কোন একটা শ্যাডোই ফিগার ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি লিটারালি ফ্রিজ হয়ে গেছিলাম, অ্যান্ড সেই মোমেন্টেই আমার মনে হলো যে আমার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। আমার মনে হলো এক্স ঘুম থেকে উঠে যায়নি তো, আমি সাইডের দিকে তাকালাম, দেখলাম না এক্স তখনও ঘুমোচ্ছে। আমার পেছন দিক দিয়ে মানে শিরদাঁড়া বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, হাতে সিগারেটটা ছিল, সিগারেটটা শেষ হয়ে গেছিলো, সেটা ছ্যাঁকা খেয়ে আবার সম্বিত ফিরে পেলাম। অ্যান্ড এই সময় আমি বুঝতে পারলাম যে আমার খুব জোরে টয়লেট পেয়েছে। মনে মনে তখন নিজেকে না গালাগালি দিচ্ছিলাম, বিয়ার খাওয়ার এটাই প্রবলেম, কি করব, এক্স বা ওয়াইকে তো ডাকা যাবে না কারণ সেন্সলেস হয়ে ঘুমোচ্ছে ওরা। খুব সাহস করে ঘরের লাইটটা জ্বালালাম, ঘর থেকে বেরোলাম, বেরিয়ে সামনে ফ্ল্যাশ লাইট জ্বালাম, ফ্ল্যাশ লাইটে ওখানে একটা সুইচ বোর্ড দেখতে পেলাম, ওখানে সবকটা সুইচ জ্বালিয়ে দিলাম, সিঁড়ির ওখানে একটা লাইট জ্বলে উঠলো, ছোট একটা লাইট জ্বলে উঠলো, ক্রিসক্রসভাবে সিঁড়ি নেমে যাচ্ছে, সোজা এরকমভাবে নামছে, তারপর বাঁকে আবার এদিকে নামছে। এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি, নেমে গেছি, এবার কোনাকুনি যে সিঁড়িটা রয়েছে যেটা পরের ফ্লোরে আমাকে পৌঁছে দেবে সেই সিঁড়িটা বরাবর নামছি। তখনই আমি দেখতে পেলাম আমার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, বেশ লম্বা চওড়া, বেশ লম্বা। আমার মনে হলো এক্স নয় তো, কিন্তু একটু আগেই আমি দেখে এসেছি ও ঘুমোচ্ছে। এতটা ভয় পেয়েছিলাম না, এতটা ভয় পেয়েছিলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা তো বুঝতেও পারবে না যে কীরকম টাইপের ভয়ে ওঠা। ভয় পেয়ে 3-4 সিঁড়ি ওপরে উঠে এলাম, কী করবো বুঝতে পারছি না, ফ্ল্যাশ লাইটটা ওদিকটায় মারলাম, কেউ নেই, ডেসপারেট সিচুয়েশন, আমাকে বাথরুমে যেতেই হবে। সামনে দেখতে পারলাম সুইচ বোর্ড রয়েছে, দৌড়ে গিয়ে সুইচ বোর্ডের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিলাম, লাইট ফ্যান সব জ্বলে উঠলো, অ্যান্ড আমি না বাথরুমের দিকে এগোতে থাকলাম। আমি বাথরুমের দিকে যখন এগোচ্ছি তখন আমার মনে হচ্ছে যে পেছন দিক বরাবর আমাকে কেউ ফলো করছে, আমার পেছন পেছন আসছে, তার একটা ফুটস্টেপের মতো আওয়াজ আমি শুনতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকি, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিই, আর যখনই দরজাটা বন্ধ করি তখনই দরজায় একটা টোকার শব্দ পেলাম। আমি এখনও বলতে গিয়ে না গা হাত পা কাটা দিয়ে উঠছে আমার, আমার লাইফের হয়তো সব থেকে বড় মিস্টেক এটা। যাই হোক, টয়লেট করলাম, মুখে চোখে জল দিলাম, আর আমি বুঝতে পারছিলাম যে বাইরে সেই জিনিসটা হয়তো এখনও দাঁড়িয়ে আছে। সেই সময় একটা সিগারেট ধরালাম, সিগারেটটা টানছি, অর্ধেকটা টানা হয়েছে। সেই সময় সাহস করে যে কোথাও বেরোলাম বাইরে, আর মনে মনে তখন আমি হনুমান চালিসা পড়ে যাচ্ছি, আর আমি ভগবানকে বলছি, ভগবান আমাকে এইবারের মতো বাঁচিয়ে দাও, আমি এরকম টাইপের ভুল
আর কখনো করবো না। এইবারের মতো প্লিজ আমাকে বাঁচিয়ে দাও। কিভাবে রুম অব্দি এসেছিলাম আমি জানি না, যতক্ষণ না রুমের দরজাটা আমি দিয়েছি ততক্ষণ সেই এন্টিটিটা আমাকে ফলো করেছে সেটা আমি বুঝতে পারছি। ঘরে ঢুকে সিগারেটের প্যাকেটটা থেকে বেশ অনেকগুলো সিগারেট স্মোক করলাম নাকটাকে ঠান্ডা করার জন্য, জল খেলাম প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিল, অ্যান্ড বেডে গিয়ে শুয়ে পড়লাম। আবার এখানে একটাই প্রবলেম দেখা দিচ্ছিল, আমি যখন বেডে শুয়ে আছি তখন আমার বারবার মনে হচ্ছিলো যে বেডের চারিদিক দিয়ে কেউ ঘুরছে, আর আমি যখনই চোখ বন্ধ করছি আমার মনে হচ্ছে না আমার ফেসের সামনে কেউ যেন মুখ নিয়ে আসে। ঘুমোতে পারছিলাম না, কি করব, হেডফোন লাগালাম কানে, স্ট্যান্ড আপ কমেডি দেখা শুরু করলাম। অভিষেক উপমান্য, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, দেখেওছো তোর পারফরমেন্স, ওর কয়েকটা স্ট্যান্ড আপ কমেডি দেখলাম, মানে আমি তোমাদের বোঝাতে পারবো না যে ওই সময় আমার ওপর দিয়ে কী যাচ্ছে, আমার মেন্টাল স্ট্রেস কীরকম দরদর করে ঘামছি সেই সময় আমি স্ট্যান্ড আপ কমেডি দেখছি যাতে আমার ভয়টাকে ওভারকাম করতে পারি। এইভাবে আস্তে আস্তে সময় কাটে অ্যান্ড ভোর হয় 5টা, হ্যাঁ 5টাই হবে, তখন হালকা একটু ঘুম আসে আমার, ঘুমিয়ে পড়ি, বাট ভালো ঘুম হয়নি। 8টা নাগাদ আমার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর এক্স ওঠে, অ্যান্ড এক্স উঠে ফার্স্টেই আমাকে একটা কথা বলা, ভাই পুরো সিল্ড প্যাকেট ছিল আর 3টে সিগারেট পড়ে রয়েছে, তুই তো সিগারেট ফিগারেট খাস না এখন। আমি বললাম বারান্দায় চল। বারান্দায় গেলাম, ওকে পুরো ঘটনাটা বললাম, ও বললো ভাই তোকে আগেই বলেছিলাম, আগেই ওয়ার্ন করেছিলাম, বাট তুই জেদ করলি, দ্যাটস হোয়াই আমরা এখানে এসেছি। আমি বললাম দেখ ভাই আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, ওয়াইকে বল, বলে বেরিয়ে যাব। কিছুক্ষণ পরে ওয়াই উঠলো অ্যান্ড ওয়াই আমাদের বলল কাকিমা আমাদের খেয়ে যেতে বলেছে, অর্থাৎ লাঞ্চ করে যেতে বলেছে, সো উই অ্যাগ্রিড। আমি যতক্ষণ না ওই বাড়িটাতে ছিলাম ততক্ষণ আমার প্যালপিটেশন হয়ে গেছে, বিভৎস রকমের প্যালপিটেশন হয়েছে। কাকিমা তারপরে আমাদের রুমে আসে, রুমে এসে ওয়াইকে বলে তুই নিচে নেমেছিলি, নিচে সব লাইট পাখা ফাঁখা সব চলছে। আমি কাকিমাকে বললাম না আন্টি আমি নেমেছিলাম অ্যান্ড আমার সাথে কিছু একটা হয়েছিল, ভয়তে আমি আর লাইট অফ করতে পারিনি, সোজা রুমে চলে এসেছিলাম। কাকিমা আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন, তারপর উনি কিছু না বলে চলে গেলেন। দুপুরে ওদের বাড়িতে লাঞ্চ করলাম, লাঞ্চ করে বেরিয়ে এলাম। আমি ওখান থেকে ফিরে আসার পর একটাও ভিডিও দিতে পারিনি 3 সপ্তাহের জন্য, কারণ আমার মেনলি হরর নিয়ে কাজ, আর সেই সময় আমি কোনো হরর ভিডিও বানাতে পারছিলাম না, কারণ আমার বারবার ওই জিনিসপত্রগুলোই মনে পড়ছে। ওই বাড়িটা থেকে ভিজিট করে আসার পর এক সপ্তাহ কীভাবে কেটেছে বোঝাতে পারবো না। এক সপ্তাহ পরে আমি এক্সকে কল করি অ্যান্ড বলি ভাই আমার সাথে কিছু উল্টোপাল্টা জিনিসপত্র করছে, আমার মনে হচ্ছিল যে সেই নেগেটিভ এনার্জিগুলো আমাকে ফলো করছে আমার বাড়ি অবধি, অ্যান্ড আমি ওই নেগেটিভ এনার্জিগুলোর প্রেজেন্স ফিল করছিলাম। অ্যাজ সাচ কিছু দেখিনি, সেই কল রেকর্ডিংটা আছে, তোমরা যদি চাও তাহলে আমি আপলোড করতে পারি, অ্যান্ড একদিন লাইভও আসবো এই উইকের মধ্যে, মোস্ট প্রবলি স্যাটারডে। অ্যান্ড তোমাদের এই বাড়িটার ব্যাপারে যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা বলতে পারো। পরদিন সকালে ওয়াই আমাকে আর এক্সকে কয়েকটা কথা বলেছিল, ওদের বাড়িটা কেন হন্টেড, অল দ্যাট, এইসব জিনিসপত্র কেন হয়, কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা পুরোটা ওয়াইকে বলেছিলাম। সেই সব জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে জানাবো লাইভে এসে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো অ্যান্ড শেয়ার করো। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স আগরপাড়ার হন্টেড হাউসে।